কলেজের তরফের পর আজি মনোনয়ন পত্র দাখিল করা হব আর বজেনজিৎ সিংহ মনোনয়ন পত্র দাখিল করব। ইতিমধ্যে সমদল করে তেও রওনা হয়েছে জিলায়ুক্ত কার্যালয় অভিমুখে। মানে হ্যাঁ দৃশ্য দেখাইছো আর প্রার্থী বজেনজিৎ সিংহর পর মানে প্রতিক্রিয়া লোক বিচার দাদা শুভেচ্ছা জানাইছো কি কব না আমার এই যাত্রা বিজয়ের যাত্রা আমাক এইবার রাইজে অগব দলক প্রত্যাখ্যান করিব আর কংগ্রেস দলক আকোয়ালি লব। ২৬ত কংগ্রেসের সরকার হব আর এই সরকারের লগত বঙ্গাইগাঁও রাইজ থাকিব। গতি এইবার বঙ্গাইগাঁওত যে 38 বছরের বিধায়কগী বা বর্তমানের সাংসদগী আর অগব দলে যে পরিয়ালতান্ত্রিক চিন্তারে রাজনীতি আগবাই নিব বিচার আর ছদ্মবেশী বিধায়ক প্রস্তুত করব বিচার রাইজে সেয়া গ্রহণ করা নাই আর তার বিরুদ্ধে রাইজে প্রতিবাদ করেছে আর রাইজে এই যে স্বৈরাচারী সিদ্ধান্ত অগব দলের এই সিদ্ধান্তর বিরুদ্ধে রাইজে অহা 13 নভেম্বর তারিখে ইভিএমত ভোট দি তার যোগ্য প্রত্যুত্তর দিব। সাংসদ আছে তেখেতের জানিব বিচারিম যে কি কব আপনি আপনি কেবাদিন ধরে লাগি আছে এই সমষ্টিট সাংগঠনিক দিকত, গতি মনোনয়ন পত্র দাখিলের পূর্বে কি কথা কব? বঙাইগাঁও সমষ্টির ভোটদাতা রাইজে বর আঞ্চলিকতাবাদী ধারাটোর উপর বিশ্বাস রাখি পেলায় ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ার উপর আস্থা প্রকট করে আহিছিলে। কিন্তু যা 6-7 বছরের ভিতরতে গণ পরিষদ দলটোয়ে কেবল ক্ষমতাত বর্তি থাকিবর কারণে বিজেপি দলের নেগুলত ধরে পেলায় যেনে তেনে মন্ত্রী আর এমএলএ হয়ে থাকিব কারণে সর্বস্ব নিজের আঞ্চলিকতাবাদী চরিত্র বিসর্জন দিল আর সেই কথাটাতে বঙাইবাসী রাইজা বড় ক্ষুণ্ণ হয়ে আসলে। এতিয়া ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় সাংসদ হতে যার পিছত এই পদটো খালি হল বিধানসভা সমষ্টির বিধায়কর, কিন্তু আমার আমার বঙাইগাঁওর গণ পরিষদের যখন তৃণমূলের গোটেই গণপরিষদের লোক সকলে কপালের ঘাম পেলায় কষ্ট করে অগপ দলটোর অস্তিত্ব ধরে রাখিছিলে, সেই দলটুক রাইজক বিশ্বাসঘাতকতা করে ফণীভূষণ চৌধুরী নিজের পত্নীক বঙাইগাঁও রাইজর উপর চাপি দিবলে যে অপচেষ্টা করেছে, ফলত সমগ্র অগপ দলটো উলম্ব বিভাজন হয়েছে আর খুদ জেলাখনের সভাপতি সাধারণ সম্পাদক সকলে অগপ দলের পদত্যাগ করে উলাই আহিলে আর যে মানুষক বঙাইগাঁও রাইজক যে বিশ্বাসঘাতকতা করেছে তারবাবে বঙাইগাঁওর ভোটদাতার রাইজে এতিয়া উদ্গ্রীব হয়ে রয়ে আছে। 13 নভেম্বর যে নির্বাচন হব আমি কংগ্রেস দলে আঞ্চলিকতাবাদী দলের আঞ্চলিকতাবাদী মনোভাবে এসময়ত অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের এজন অগ্রণী ছাত্র নেতা আর পিছত গৈ অতি উচ্চ পদস্থ পুলিশের আমোলারপর অবসর লওয়া এজন স্থানীয় খিলঞ্জীয়া লোক শ্রী বজেনজিৎ সিংহ ডাঙরিয়াক কংগ্রেস দলে প্রার্থিত্ব দিছে। আজি এয়া বঙাইগাঁওত চারিওফালের বিভিন্ন ভাষা ভাষীর জনজাতি জনগোষ্ঠীর মানুষে উলাই আহিছে স্বতঃস্ফূর্তভাবে আমার কংগ্রেস দলের প্রার্থীজনের সপক্ষে আর আমি সকলে শোভাযাত্রা করে আমার আমার প্রার্থীজনের মনোনয়ন পত্র দাখিল করার এই অনুষ্ঠানত আজি আমি ইয়াত অংশগ্রহণ করেছি। আসিল সাংসদ প্রদ্যুৎ বদলে আর তখেতে কৈছে যে বঙাইগাঁওত এইবার কংগ্রেসের সুরক্ষিত হব বা কংগ্রেস জয়লাভ করব, গতি দলে বলে এই মুহূর্ত প্রার্থী বজেনজিৎ সিংহক রওনা হয়েছে আর জিলায়ুক্ত কার্যালয়ত গে মনোনয়ন পত্র দাখিল করব আর মানে এ দৃশ্য দেখাইছো এইদরে সমদল করেছে প্রার্থীগী সঙ্গ দিছে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা, রাজ্যিক মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ আছে, গতি বিভিন্ন স্লোগান দিছে আর এইদরে দলে বলে গই দলে বলে গই এইদরে আজি কংগ্রেস দলের তরফের ইয়াতে মনোনয়ন পত্র দাখিল করব আর কৈছে যে এইবার বঙাইগাঁও কংগ্রেসে দখল করব।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।